নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাম্মা মিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিলি গার্লিক পরোটা। আটা বা ময়দা না মেখে কিভাবে আমি চিলি গার্লিক পরোটা বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো। এই পরোটা বানানোর রেসিপিটা এখন ইন্টারনেটে প্রচণ্ড রকমভাবে ভাইরাল হয়েছে এবং এই পরোটাগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয়, তাই জন্যে এই রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। চিলি গার্লিক পরোটা বানানোর জন্যে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে নরম মাখন 1 টেবিল চামচ মতো। মাখনটা রুম টেম্পারেচারে হওয়া উচিত, মানে নরম মাখন হওয়া উচিত। গলা বা ফ্রিজে রাখা মাখন এখানে কিন্তু চলবে না, মাখনটা রুম টেম্পারেচারে হতে হবে। তো মাখনের মধ্যে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। আমি এখানে মিডিয়াম হট চিলি ফ্লেক্স ইউজ করছি, মানে মিডিয়াম ঝালওয়ালা চিলি ফ্লেক্স ইউজ করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো ধনে পাতা কুচোনো। এই কটা জিনিস দিয়ে মাখনের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো ময়দা, মানে অল পারপাস ফ্লার, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো আটা। আপনারা চাইলে পুরো ময়দা বা পুরো আটাতে জিনিসটা করতে পারেন। আর এখানে আমার লাগবে 2 কাপ মতো জল। আমি প্রথম 1 কাপ জল দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি, আটা ময়দাটাকে মিক্স করে নিচ্ছি একে অপরের সাথে। আবার ধীরে ধীরে জল ঢালবো আর আমি ব্যাটারটাকে মিক্স করতে থাকবো। একসাথে পুরো জলটা ঢেলে দেবেন না, তাহলে কিন্তু অনেক সময়তে এই যে পরোটার ব্যাটারটা এটা বেশি পাতলা হয়ে যেতে পারে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পরোটাটা ভালো করে আপনি স্প্রেড করতে পারবেন না। তো সেইখানে 2 কাপ মতো আমার জল লাগছে। আর জল যদি একটু যদি দেখেন যে ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, সেই ক্ষেত্রে পরে আবার অল্প সামান্য জল ব্যবহার করবেন। ধীরে ধীরে অল্প অল্প জল অ্যাড করে দেখে নেবেন যে ব্যাটারটা ঠিকঠাক কনসিস্টেন্সিতে এসছে কিনা। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো পাউডার সুগার। এটা আমার বাড়িতে গোড়ানো চিনি, আপনারা চাইলে এমনি গোটা চিনিও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমার যে মাখন আর চিলি ফ্লেক্স আর রসুন আর ধনে পাতার যে মিক্সচারটা করে রেখেছিলাম সেইটাকে। এবার সবটাকে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি একটা ননস্টিকি প্যান নিয়ে নিয়েছি। ননস্টিকি প্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তাওয়াটাকে গরম করে নিয়ে তারপরে ফ্লেমটাকে লো করে দিয়ে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি ফ্রাইং প্যানটার ঠিক মাঝখানটাতে। এবং হাতার পিছন দিয়ে যেভাবে আমরা ধোসা স্প্রেড করি ওইভাবেই ব্যাটারটাকে আমরা হালকা হাতে আমাদের ফ্রাইং প্যানে স্প্রেড করে নেব। একটা সাইড ভালো করে শাঁকা হয়ে গেলে উল্টে অপর সাইডটাকে আমরা সেঁকতে দেবো। খুব সুন্দর করে দেখুন ফ্রাইং প্যান থেকে পরোটাটা কিন্তু উঠে যাচ্ছে। এবং বোথ সাইড ভালো করে শাঁকা হয়ে গেলে সামান্য পরিমাণে তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিতে পারেন। যেহেতু পরোটার ব্যাটারে বাটার আছে, তেল দিয়ে না ভাজলেও কিন্তু পরোটাটা খেতে দারুণ লাগে। আমি একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখালাম, আমি চেষ্টা করছি আর একটা পরোটার ব্যাটারও আপনাদেরকে স্প্রেড করে কিভাবে আমি এটাকে সেঁকে তারপরে ভাজছি সেটা আপনাদেরকে দেখাতে। এই ধরনের পরোটা কিন্তু ননস্টিকি প্যানেই সব থেকে ভালো হয়। আপনারা ননস্টিকি ফ্রাইং প্যান বা তাওয়াতে এই ধরনের পরোটা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুবই সুস্বাদু খেতে হয় এই পরোটা। তো এটা আমার 2nd পরোটা আমি বানিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এটা আমি তুলে সার্ভ করব। দেখুন আমি পরোটাগুলো সব ভেজে নিয়েছি।
আর আমি বাড়িতে পরোটা সাধারণত আমরা টক দই দিয়ে খাই। আপনারা চাইলে টমেটো সস দিয়ে কিংবা যে কোনো চাটনি দিয়ে, যেরকম ধোসার বিভিন্ন রকম চাটনি হয় সেই দিয়েও পরোটাটাকে সার্ভ করতে পারেন। আমি একটা পরোটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা কি সুন্দর নরম হয়েছে। দেখুন, খুবই সহজে এই পরোটাটা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।